প্রত্যেক দিন ছাদে এসে গাছে জল দেওয়ার পরের কাজই হলো গাছগুলোকে একটু পরিষ্কার করে দেওয়া। যেই পাতাগুলো হলুদ হয়ে গেছে সেই পাতাগুলো আস্তে করে হাত দিলেই ছেড়ে চলে আসে। এছাড়া অনেক সময় শুকনো ফুল গাছের মধ্যে লেগে থাকে, সেগুলোকে যদি রোজ একটু একটু করে পরিষ্কার করে দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের ছাদটা পরিষ্কার থাকে, গাছগুলোও সুন্দর দেখায়। গাছের হলুদ হয়ে যাওয়া পাতাগুলো হাত দিয়ে এরকম ছুলে পড়ে সেগুলো খুলে চলে আসে। এগুলো আসলে গাছের আর দরকার নেই, সে নিজেই ঝরিয়ে ফেলতো দু একদিনের মধ্যে। আর ঝরিয়ে নিচে পড়ার আগে আমি এগুলোকে গাছের থেকেই সংগ্রহ করে নিচ্ছি, তাতে আমার বাগানটা একটু হলেও পরিষ্কার থাকবে। এই যে এই গাছটা শুকিয়ে মরেই গেছে, এটাকে আমি তুলে ফেললাম। এইভাবে রোজ টুকটাক কাজগুলো রোজ করলে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আসলে যে কথাটা বলবো, এই পাতাগুলোকে কিন্তু আমি ফেলে দিই না, এরকম একটা বালতির মধ্যে পাতাগুলোকে আমি জমাই। শুকনো পাতা বা যা কিছু আবর্জনা হোক ঝাড় ঝাড় দিয়ে পাওয়া যায় সেগুলোকে জমাই এই বালতিতেই। নিজে নিজে সন্ধ্যামালতি গাছ গজিয়েছে, গাছটা বেশ হেলদিও হয়েছে। এটাকে এখান থেকে উদ্ধার করে অন্য টবে দিয়ে দেব, খুব সুন্দর ফুল ফুটবে। এবারে দেখুন, ছাদ ঝাড় দিয়ে যে ময়লাগুলো পাওয়া গেছে কোনোটাই কিন্তু আমি ফেলিনি, এরকম বস্তাবন্দি করে করে আমি এগুলোকে জমিয়ে রেখে দিই। দীর্ঘদিন থাকতে থাকতে এগুলো কিন্তু প্রায় মাটির আকার ধারণ করে। এগুলোকে যখন এরপরে আমি মাটি ব্যবহার করব তখন এগুলো অত্যন্ত উর্বর পাতা সারযুক্ত মাটিতে পরিণত হবে। এগুলোকেই আমি টবে দিয়ে নতুন গাছ বসিয়ে দিতে পারবো। বস্তাগুলো ভরে গেলে এভাবে বস্তার মুখ বেঁধে একটা ছায়া ছায়া জায়গায় আমি এগুলোকে সংগ্রহ করে রেখে দেব। দরকার হলে এতে যদি বৃষ্টির জল পড়ে তাতেও অসুবিধে নেই, তাতে পচনের কাজ আরও ভালো হবে। তারপরে একদম শেষে এগুলোকে আমি রোদে ভালো করে শুকিয়ে নেব। আগেও আমি বালতিতে এরকম পাতা সংগ্রহ করতাম, একবার তার মধ্যে নিজে নিজে এই পর্তুলিকা গাছটা কয়েকটা ডাল পড়ে গিয়েছিল, সেখান থেকে গজিয়ে গেল। আর তারপরে আমি সেই বালতিটাকে এই কাজেই ব্যবহার করেছি। এই গাছটা কোনো যত্ন ছাড়াই এখানে হয়ে গেছে। আমি আরও দু তিনটে রঙের ফুলের ডাল ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি পুরো একটা বালতি। দেখতে খুব সুন্দর লাগে, কোনো পরিশ্রম ছাড়াই এটা তৈরি হয়ে গেছে। এরকমভাবে প্রত্যেক দিন আমরা ছাদের টুকটাক ময়লাগুলো বালতিতে জমিয়ে রাখলে পরে সেখানে কিন্তু ভবিষ্যতে গাছও লাগিয়ে দেওয়া যাবে, কিংবা সেটাকে মাটি হিসেবে সার হিসেবে অন্যত্র ব্যবহার করা যাবে।